ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته أبنا برشنا هولو هاي السلام عليكم مخصص سورة ذكر قرى جابيكي الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده وبعد خوبي important اكتب رشنا মিন্স চলাকালীন অবস্থায় কোরআনের যে সমস্ত সূরা আমরা দোয়া কালাম হিসাবে জারফুক হিসাবে পাঠ করে থাকি সেগুলো পাঠ করা যাবে কোনো সমস্যা নেই যেরকম সকাল সন্ধ্যা নিজের দেহের শরীরের হেফাজতের জন্যে আয়তুল কুরসি সুরায়ে এখলাস ফালাক নাস এবং গোমানুর সময় আয়তুল কুরসি সুরায় বাকারা শেষ আয়াত সুরায়ে কাফিরুন এখলাস ফালাক নাস এবং আরও যে সুরাগুলো আছে নিজের শরীরের মধ্যে যে আমরা ঝাড়ফুঁক করি সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় ছুরাগুলো পাঠ করে সেগুলো পড়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু সবের উদ্দেশ্যে এবং এমনিতেই কোরআনের কোনো অংশ পাঠ করা যাবে না যে সমস্ত আয়াতের মধ্যে দোয়া রয়েছে দোয়া সম্বলিত যে আয়াতগুলো আছে যেরকম রব্বানা আজলাম নাং ফসানা আল্লাহমা আহ আল্লাহম ওয়ালি ওয়ালি ডাইয়া দইয়া তারপর রব্বানায় তিন্দিয়া হাসানা রব্বি চা ও মকিমাতি এই যে দোয়া সম্বিলিত আছে এগুলো আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন দোয়া হিসাবে এমনিভাবে সকাল সন্ধ্যার যে আমল গুলো আয়তুল করছি সুরা এখলাস ফালাক নাচ গোমানোর সময় আয়তুল করছি সুরা কাফিরুন ফিরুন এখলাস ফালাক নাচ এগুলো আপনি পাঠ করতে পারেন এগুলো যেহেতু আপনি দোয়া হিসাবে এবং জারফুক হিসাবে এবং আর রসুল্লিস্লাম সকাল সন্ধ্যার আমল হিসাবে পাঠ করছেন এগুলো আপনি পাঠ করতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু সবের উদ্দেশ্যে কোনো সুরা অথবা আয়াত পাঠ করা যাবে না রসুল্ল্লা নিষেধ করেছেন তবে আপনি শ্রবণ করতে পারবেন যেরকম কোরআন পাঠ করা এবং শ্রবণ করা একই সমান সোয়াব এবং আপনি যদি মনে করেন এই সুরাটা আমার আর্জেন্ট মস্ত করা দরকার তাহলে আপনি সেটা ডাউনলোড করে অডিও ভিডিও আপনি ডাউনলোড করে সেটা বারবার শুনে আপনি মুখস্থ করতে পারেন এতে কোনো সমস্যা নেই এটা জায়েজ রয়েছে যেরকম আমাদের আয়সারদ বলছেন যে আল্লাহ রসুল আমার কোমরে আমার রানের ওপর তিনি শুয়ে কোরআনতেল ওয়াত করতেন ওয়ান হাইজন আর তখন আমি ছিলাম হাইসগ্রস্থা সুতরাং এ হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে হায়গ্রস্ত স্ত্রীর পাশে কোরআন তেলত করা যায় এবং তাদের সাথে উঠা বসা একসাথে গোমানুষ সবকিছুই করা যায় একমাত্র সহবাস ছাড়া আর এই হাদিস থেকে আরেকটা জিনিস যেটা ইস্তেমবাদ হয় সেটা হলো যে আম্মাদ কোরআন তেলত শুনতেন সুতরাং আপনি কোরআন তেলত শুনতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে পড়া যাবে না কোরআনে টাচ করা যাবে না আর যে কোনো জিকির আস্কার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ই আকবর আলাহ ই সুবাহান আল্লাহবাহমদি সুহান আল্লাহ আজিম অর্থাৎ যে সমস্ত জিকির আসকার দুরুদ দুরুদও আপনি পাঠ করতে পারেন যে কোনো দুরুদ যে কোনো জিকির যেটি যেগুলো কোরআন এবং সন্ন্যার দ্বারা প্রমাণিত সেগুলো আপনি পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই শুধু আপনি কোরআন টাচ করে এবং সবের উদ্দেশ্যে পড়তে পারবেন না এছাড়া সলাদ পড়তে পারবেন না সিএম রাখতে পারবেন না এছাড়া